অনেক মা শিশুকে সুজি খাওয়ান, কিন্তু এক বছরের নিচের বয়সী শিশুদের একবারের জন্য সুজি কিংবা গরুর দুধ খাওয়ানো উচিত নয়। এটি খাওয়ালে তাদের কোষের মধ্যে অ্যালার্জিক প্রতিক্রিয়া স্থান করে নিতে পারে, যার ফল তাকে সারা জীবন ভোগ করতে হবে। গরুর দুধ দুই বছরের আগে না দেওয়া ভালো। সচেতন মা এখন গরুর দুধের বিষয়টি খেয়াল রাখছেন, কিন্তু সুজির বিষয়টি জানেনই না অনেকে। এ বিষয়েও সচেতন হতে হবে। সুজি একদিনের জন্য খাওয়ানো ঠিক নয়, শুধুমাত্র ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাসের পর থেকে অন্যান্য খাবার দিতে হবে শিশুকে, কিন্তু অবশ্যই সুজি খাওয়ানো যাবে না। আর ২ বছর বয়স পর্যন্ত গরুর বা ছাগলের দুধ খাওয়ানো যাবে না। ময়দা হলো আটার পরিশোধিত রূপ। আটা যখন পরিশোধন করে সুজি, বেসন, ময়দা ইত্যাদি হিসাবে সংরক্ষণ করা হচ্ছে, তখন তাতে গ্লুটেন ব্যবহার করা হচ্ছে। এটি অ্যালার্জির অন্যতম নিয়ামক। বিশ্বের সব দেশে খাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো সংরক্ষণের জন্য গ্লুটেন ব্যবহার করে। আর কৃত্রিম জুসে ব্যবহার করা হয় ফ্রুক্টোজ। সব ধরনের ইনস্ট্যান্ট ও প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ। ইনস্ট্যান্ট খাদ্যের মধ্যে অন্যতম হল নুডলস ও স্যুপ। কৃত্রিম জুসে থাকে প্রাকৃতিক ও কৃত্রিম ফ্রুক্টোজ। কৃত্রিম ফ্রুক্টোজ হাইপার সেন্সিটিভিটিকে রিয়াকশন করে। জুস সবাই খেলেও শিশুদের জন্য আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। শীতে শিশুদের চারটি চর্মরোগ অর্থাৎ অ্যাটোপিক একজিমা, সোরিয়াসিস, ভিটিলিগো ও হাইড্রাডেনিটি সুপারিটিভার মধ্যে অ্যাপোটিক একজিমা বেশি হয়। ব্রণের মধ্যে সবচেয়ে গুরুতর হয়ে থাকে হাইড্রাডেনিটি সুপারিটিভা। এতে চর্বিবহুল গ্রন্থি এবং চুলে গুটিকা ক্ষতিগ্রস্ত হয়। অ্যালার্জির কারণে চুল পড়ে এবং গোটা বিশ্বে এটি খুব কমন সমস্যা। শিশুদের স্বাস্থ্য ও চুল পড়ার ক্ষেত্রে গ্লুটেন কতটা জরুরি তা বোঝা যায়। চামড়া সবকিছুর সাথে এর যোগসাজশ রয়েছে। চুলকানি এড়াতে গ্লুটেন সমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে শিশুদের। আটা, ময়দা, সুজি, বেসন বা কর্নফ্লাওয়ার ইত্যাদি খেতে পারবে না। দেখা যায় আমাদের দেশে 99.9% মানুষই অ্যাটোপিক চর্মরোগে আক্রান্ত। এজন্য তারা আটা জাতীয় খাবার খেতে পারবে না। অ্যাটোপিক চর্মরোগ কারো না থাকলেও একজিমা ঠিকই আছে। একজিমার ক্ষেত্রে সবসময় যে মাছের আঁশের মতো উঠবে এমনটা নয়, শুধুমাত্র শুষ্ক ত্বকও থাকতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো এসব খাদ্যের উপর নির্ভরশীল, তাহলে সুজি কিভাবে নির্ধারণ করব? উত্তরে বলা যায়, এশিয়া ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে ভুষিযুক্ত আটা অন্যতম খাদ্য। ভুষিযুক্ত আটাতে 40 গুণ বেশি আয়রন, ভিটামিন D3 ও প্রোটিন রয়েছে, বিপরীতে গ্লুটেনের মাত্রা শূন্য। আমাদের দেশে তুলনামূলক সস্তা ভুষিযুক্ত আটা এবং না জেনে এসব ভালো ও উন্নত খাবার খাচ্ছে গরিবরা। পশ্চিমা দেশগুলোতে আমাদের তুলনায় 4 গুণ বেশি দাম এই আটার। ভিটামিন D3 এর উৎস হিসাবে আমরা সূর্যের আলো ছাড়াও স্যামন, টোনা, ব্রোকলি, কলিফ্লাওয়ারের মতো খাবারকে বিবেচনায় নেই। অথচ এসব খাবারের চেয়ে অনেক বেশি পরিমাণ ভিটামিন D3 রয়েছে ভুষিযুক্ত আটাতে। হরলিক্সে গ্লুটেন শূন্য এবং ভিটামিন D3 ও আয়রন রয়েছে। সুজি না খাইয়ে এগুলো খাওয়ালে শিশু শরীরে একজিমা বা অ্যালার্জির অন্যান্য উপসর্গ, যা শরীরে দানা বাঁধতে পারে, তা থেকে মুক্ত থাকবে। যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন তাদের ইতালিয়ান পাস্তা, পিৎজা, নুডলস, স্প্যাগেটি ও চাইনিজ মেনু বাদ দিতে হবে। বিপরীতে অ্যালার্জির জন্য উপকারী ভুট্টা, ভুট্টার ভুসি, গম বা গমের ভুসি, হরলিক্স, সয়াবিন, অ্যাভোক্যাডো ইত্যাদি খেতে হবে। অ্যাভোক্যাডো পৃথিবীর একমাত্র ফল যাতে সব ধরনের ওমেগা ভিটামিন রয়েছে। খাসির মাংসেও ওমেগা রয়েছে, তবে তা প্রমাণিত নয়, এখনও এটি নিয়ে গবেষণা চলছে। তো এই ছিল কেন শিশুদের সুজি খাওয়ানো উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।